সামনেই শারদ উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে দিকে দিকে চলছে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে এক বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর নীতুদে, মেয়র পারিষদ তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন অতিথিরা দুস্থদের হাতে কাপড় তুলে দেন। এই কর্মসূচি প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, এবছর শারদ উৎসবে রামনগর বিধানসভা কেন্দ্রের প্রায় 5,000 ঘরে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিভিন্ন মা বোনদের বস্ত্র উপহার দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা 36 নম্বর ওয়ার্ডে আমাদের চেষ্টা এবং এখানে যারা সভাপতি আছেন, কর্মকর্তারা আছেন, ওয়ার্ড কমিটি যারা আছেন, তাদের সঙ্গে আমরা মা বোনদের একটা সম্পর্ক দিচ্ছি। এটা সারা বিধানসভা কেন্দ্র আজকে 35 এবং 36 36 নম্বর ওয়ার্ড এবং পরবর্তী সময় 35 নম্বর ওয়ার্ড দেবো। প্রায় 5,000 করে আমরা কাপড় তুলতে দেওয়ার চেষ্টা করছি। যদি আমার আপনাকে প্রথম থাকবে এই পূজার সময় সকলে নতুন বস্ত্র প্রধান করে মাতৃ আলোচনা করতে হবে সবার সঙ্গে আনন্দিত বস্ত্র উপহার। শারদ উৎসবের প্রাককালে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের দুস্থ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।